নমস্কার, দেখছেন আনন্দবার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। বাঁকা উৎসবের সূচনা হলো শনিবার, কার্জন গেট চত্বরে একটি সভা অনুষ্ঠিত হলো শনিবার। আধার কার্ডে বছর দশের আশিদুল খানকে ফিরিয়ে দিল তার পরিবারের কাছে। আগামী 19 ডিসেম্বর রায়না শেহারাবাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের সম্মেলন। ক্লাবগুলিকে অনুদান দেওয়ার লক্ষ্যে ফর্ম বিলি করার কাজ চলল শনিবার। আত্মীয়রা দায়িত্ব না নেওয়ায় ভবগুলের মৃতদেহ সৎকারের দায়িত্ব নিল হিরবাদের মশিয়ারা গ্রামের মানুষজন। বাঁকুড়ার বড়চূড়া দদিমুখা গ্রামে শ্রী শ্রী রাধা রামমোহন জিউ শ্রীমৎ ভাগবত প্রবচন কমিটির উদ্যোগে সপ্তাহব্যাপী শ্রীমৎ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ অনুষ্ঠিত হল। বাবা মানিক পীরের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার। বর্ধমান সিউড়ি রোডের রামনগর শ্মশান সংলগ্ন এলাকায় ট্রাঙ্কার ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত এক। ট্রাক্টরে ট্রলি উল্টে নিহত এক, আহত ছজন। দুদিনব্যাপী স্টেট থ্রোবল চ্যাম্পিয়নশিপের সূচনা হল শনিবার। আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হল শনিবার। চলে আসছি বিস্তারিত খবরে। বাঁকা উৎসবের সূচনা হলো শনিবার। সাংসদ শতাব্দী রায় এদিনের উৎসবের সূচনা করেন। শনিবার থেকে শুরু হয়ে এই মেলা চলবে আগামী 22 তারিখ পর্যন্ত। বাঁকা উৎসবের সূচনা হলো শনিবার। এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল বাঁকা উৎসব। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ রহমানের উদ্যোগে উৎসবটি অনুষ্ঠিত হয়। ভাতশালার বাঁকার মাঠে উৎসবটি অনুষ্ঠিত হয়। এদিনের উৎসবের সূচনা করেন সাংসদ শতাব্দী রায়। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ সমাজের সকল স্তরের মানুষজন এদিনের উৎসবে উপস্থিত থেকে উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলেন। তার উদ্যোগে এই ওয়ার্ডের আপনাদেরই নির্বাচিত কাউন্সিলর প্রদীপ রহমান, সেই প্রদীপ রহমানের উদ্যোগে আজকে আমাদের এই বাঁকা উৎসব। শনিবার থেকে শুরু হয়ে উৎসব চলবে আগামী 22 তারিখ পর্যন্ত। উৎসব ঘিরে অসংখ্য মেলা প্রেমী মানুষজনের সমাগম ঘটে মেলা প্রাঙ্গণে। আপনাদের সবাইকে শুভকামনা জানাই, শুভ সন্ধ্যা। ভালো লাগছে আপনাদের সামনে আসতে পেরে, ভালো লাগছে আপনাদের সঙ্গে দেখা হতে পেরে, ভালো লাগছে এরকম একটা উৎসবে সামিল হতে পেরে। বাঁকা উৎসব সাফল্য মণ্ডিত হোক। বাঁকা উৎসব অনেকগুলো বছর পেরিয়ে অনেক, যেমন কাঞ্চন উৎসব 10 বছরে পা দিচ্ছে, সেরকমই পা দিক আরও অনেক বেশি বছরে। আমার ভালো লাগছে আমাদের মঞ্চে এতগুলো কাউন্সিলর উপস্থিত আছে দেখে। এতগুলো কাউন্সিলর মানে এতগুলো কাউন্সিলর তৃণমূলের কাউন্সিলর, এতগুলো কাউন্সিলর মানে আপনাদের নির্বাচিত কাউন্সিলর। এতজনকে নির্বাচন করা মানে এটাই প্রমাণ যে তৃণমূলের কাউন্সিলররা কাজ করছে, আপনাদের পাশে থাকছে, আপনাদের সুখে দুঃখে সামিল হচ্ছে। এক্ষুনি খোকনবাবু যা লিস্ট দিল, পরপর যা উৎসব, মনে হচ্ছে না আপনাদের সামনে কোনো বিয়ে বাড়িতে যেতে পারবেন বলে। প্রতিদিনই এই উৎসবে মেতে থাকবেন এবং সারা বছর এই আনন্দের সঙ্গে জড়িয়ে থাকা, সারা বছর পুজোর মতন হুল্লোড়, এটা কিন্তু খুব কম এলাকার মানুষরা উপভোগ করতে পারে, কম এলাকার মানুষরা সুযোগ পায়। উৎসব উপলক্ষে প্রত্যেক দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কর্মসূচি ঘিরে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। কত বছর ধরে করছে? কত বছর থেকে আরম্ভ হচ্ছে? 2 বছর হচ্ছে। এবারে মূল আকর্ষণ কি? মূল আকর্ষণ ধরুন এই আমাদের বাচ্চা বাচ্চা ছেলেদের আমরা নতুন করে একটা খেলা, কতগুলো খেলা আমরা আরম্ভ করেছি। মানে সকাল 9টা থেকে খেলাগুলো হবে, মানে যেটা গত বছর আরম্ভ করতে পারিনি কেউ।
মানে প্রত্যেকদিন সকাল 9টা থেকে একটা করে ইভেন্ট আমরা রেখেছি এইটা হচ্ছে মেলার মধ্যে মূল আকর্ষণ করছে উদ্বোধক কি মেলা মেলা মানে হচ্ছে মানুষের মেলবন্ধন একটা মেলা হওয়া মানে কি সেখানে নানা প্রত্যেক জায়গা থেকে লোক আসবে মানুষ এসে আনন্দ উপভোগ করবে এছাড়া এখন একটা পরীক্ষা সবারই শেষ হয়েছে এলাকার বাসীও একটা দাবি ছিল যে যখন পরীক্ষা শেষ হয়েছে একটা মেলা করা হয় সারা বছর সবাই পড়াশোনা নিয়ে থাকে এবং আমরা যারা রাজনীতির সঙ্গে থাকি তারাও সারা বছর রাজনীতি থাকি এবং 7টা দিন আমরাও চাই একটু আনন্দ উপভোগ করতে এটাই আমাদের যে অভিযোগটা হচ্ছে আপনাকে ডাকলেই হাতের কাছে পায় আমি ব্যঙ্গাত্মকভাবে বললাম যে হাতের কাছে পায় প্রদীপ রহমান এটা হচ্ছে আমাদের বলতে পারেন এটা আমাদের দিদি আদর্শ মমতা ব্যানার্জি তারই আমার সৈনিক তিনি যেভাবে মানুষের উপকার করে চলছে আমরা ঠিক আমরা চাই যে তার মানে অনুসরণ করে কাজ করতে তাই আমরা হয়তো তার একটু ছোঁয়া লেগে আমরা একটু বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট আনন্দ বার্তা কার্জন গেট চত্বরে একটি সভা অনুষ্ঠিত হলো শনিবার পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে চলে এদিনের এই কর্মসূচি সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কমিটির নবনির্বাচিত সভাপতি রাহুল গান্ধীকে অভিনন্দন জানাতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয় জেলা কংগ্রেসের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হলো শনিবার এদিনের সভাটি অনুষ্ঠিত হয় কার্জন গেট সংলগ্ন এলাকায় সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কমিটির নবনির্বাচিত সভাপতি রাহুল গান্ধীকে অভিনন্দন জানাতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয় পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সেই শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে যে রাহুল গান্ধী আজকে যিনি আজকে ভারতবর্ষের কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন আমরা বলতে পারি আগামী দিনে যুব সম্প্রদায় এগিয়ে এসে এই কংগ্রেসের হাত ধরবেন এদিন দলীয় নেতৃত্ব খুশি প্রকাশ করেন রাহুল গান্ধীর সভাপতি নির্বাচিত হওয়ার জন্য এর ফলে দলের পাশাপাশি কর্মী সমর্থকরাও উপকৃত হবে বলে মত পোষণ করেছেন নেতৃত্ব আজকে দীর্ঘ 19 বছর পর অখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি হিসাবে আমাদের চিরপ্রত্যাশিত বা আকাঙ্ক্ষিত যুব কংগ্রেসের বা যুব সম্প্রদায়ের যিনি অন্যতম প্রতীক সেই রাহুল গান্ধীজি আজকে সর্বভারতীয় কংগ্রেস কমিটি সভাপতি হিসেবে শপথ গ্রহণ করছেন সেই শুভ মুহূর্তটাকে বর্ধমানবাসী তথা বর্ধমান জেলার সমস্ত ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী মানুষের কাছে ধরে রাখার জন্য আজকে একটা বর্ধমানের ঐতিহাসিক কার্জন গেট চত্বরে একটা সভার আয়োজন করেছি বর্ধমান জেলা কংগ্রেসের তরফ থেকে এই শুভ মুহূর্তে আমাদের বিভিন্ন নেতৃত্ব রাহুল গান্ধীজি এবং সোনিয়া গান্ধীজির সম্পর্কে পেশ করছেন এবং আমরা এখানে একটা অনুষ্ঠান আজকে বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট আনন্দ বার্তা আধার কার্ডে বছর দশেকের আশিদুল খানকে ফিরিয়ে দিল তার পরিবারের কাছে উল্লেখ্য বেশ কিছুদিন আগে অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নিখোঁজ হয়ে যায় আশিদুল বর্তমানে একটি আশ্রমে থাকছিল সে আধার কার্ড করাতে গিয়ে আশিদুলের পরিবারের সন্ধান পায় আশ্রম কর্তৃপক্ষ জন্মলগ্ন থেকেই বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছে আধার কার্ড হয়ে উঠেছে বিরোধীদের আক্রমণের মূল হাতিয়ার আধার কার্ড করানো নিয়েও প্রশ্ন উঠেছে বারবার তবে সেই আধার কার্ডই এবার ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দিল উল্লেখ্য গত 2017 চৌঠা অক্টোবর তারিখে মাসির বাড়ি কাল্লার ফলিয়াতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসে হারিয়ে যায় বছর দশেকের আশিদুল খান প্রথম আমার বোনের বাড়ি বেড়াতে আসি ওখানটায় একটা আমার বোনের শ্বশুরের শ্বশুর শ্রাদ্ধর ভোজ অনুষ্ঠানে বেড়াতে আসি ওখান থেকে দুপুরবেলায় ভাগ্নে হঠাৎ স্টেশন থেকে ট্রেন লাইনে উঠে পড়ে ওখান থেকে তারপরে হারিয়ে যায় ওই মেমারি রসুনপুর থানার আন্ডারে ধরা পড়ে এইবার ওইখান থেকে আপনার শিশু লাইন চাইল্ড একটা সংস্থা আছে বর্ধমানে ওদের দেয়া হয় ওই বর্ধমান থেকে আবার এই কালনার যে নিগমানন্দ স্কুল আশ্রম স্কুল আছে ওখানটায় ওদেরকে রাখা হয় এইখান থেকে তারপরে যে আধার কার্ড অগ্রিম আমাদের করা ছিল ওই দিল্লিকার
দিল্লির আধার কার্ড এদের বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা দেখে আসলাম যে আশ্রমে, যে ও বাচ্চা পড়াশোনা করানোর জন্যে যে আধার কার্ড করাবে বলে তখন দেখছে আগে থেকে আধার কার্ড করা আছে, এবং সেই আধার কার্ড সূত্রে দিল্লির রোহিণী থানার পুলিশ আমাদের ওখানটায় যায়, দিল্লির আমরা যেখানে আমার বোন যেখানে থাকে ওখান থেকে আমরা সংবাদ পাই যে আমাদের বাচ্চা বর্ধমান কোর্টে হোম, যে শিশু চাইল্ড লাইনের হোম আছে ওখানটায় আছে। তখন আমার বোন আমাদের দেশে বাড়িতে ফোন করে এবং আমরা ওখান থেকে বর্ধমান কোর্টে ওই শিশু চাইল্ড লাইনটে ওখানটায় যাওয়া হয়, দিয়ে ওনারা বলে তোমাদের বাচ্চা পেতে গেলে যে গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আর ওর বাবা মাকে লাগবে। হ্যাঁ, এবং ওইভাবে তারপরে আজকে আমরা পূর্বস্থলী থানায় যে আমাদের মিসিং কমপ্লেন করা ছিল ওখান থেকে স্যারকে গিয়ে বলি যে স্যার এই পরিস্থিতি, তারপরে স্যার বললো ঠিক আছে বাচ্চা যেখানে আছে সেখানে যাওয়া হোক, এবং স্যার সহ আমরা আজকে বাচ্চাটাকে নিতে এসেছি। আশুতুলের পৈতৃক বাড়ি নদিয়া জেলার কালিয়াগঞ্জ থানার শেরপুরে হলেও বাবার সাথে সে দিল্লির শাহাদাবাদে থাকত। পরিবারের পক্ষ থেকে পূর্বস্থলী থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়। চাইল্ড লাইন বাচ্চাটিকে উদ্ধার করে কাল্লার নিগমানন্দ আশ্রমে পাঠায়। আশ্রম কর্তৃপক্ষ আশিদুলের আধার কার্ড করাতে গেলে দেখে আগে থেকেই তার আধার কার্ড হয়ে রয়েছে। সেই আধার কার্ডের ঠিকানাতে যোগাযোগ করে বাচ্চাটির পরিবারকে খবর দেয় আশ্রম। মাধ্যমে আমরা 18 অক্টোবর ওকে পেলাম। হ্যাঁ, দিয়ে চাইল্ড লাইনের মাধ্যমে। তারপরে আমরা ওকে পৌরসভায় নিয়ে যাই ওর একটা আধার কার্ড করার জন্য। আধার কার্ড হাতে ছাপ নিয়ে তারপরে ওর অরিজিনাল আধার কার্ড পাওয়া গেছে। সেই আধার কার্ড ওর দিল্লির ঠিকানা ছিল। আমরা সেই দিল্লির ঠিকানা নিয়ে আবার চাইল্ড লাইনে দিই। চাইল্ড লাইন থেকে দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং যোগাযোগ করে ওর বাবা মার সাথে আমাদের পরিচয় করে দেয় এবং ভিডিও কলের মাধ্যমে ওর বাবা মার সাথে আমাদের কথা বলে দেয়। ওর বাবা মা আজ এসেছে ওকে বাড়িতে ফিরে নিয়ে যাবে বলে। মানে আপনারা যখন এই ইয়েতে মানে আধার কার্ড করাতে নিয়ে গেলেন তখন কি মানে ওর আধার কার্ডটা অলরেডি হয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, তার আগে ওর দিল্লিতে করেছিল। দিয়ে ওই আঙুলের ছাপ দেখে বুঝতে পারে? হ্যাঁ, কি কি ওর আঙুলের ছাপ দেখে বুঝতে পারে যে ওর আধার কার্ড আগে করা আছে। তারপরে মানে তারপরে ওরা ওই বার করে দিয়েছে আধার কার্ড। শনিবার কাল্লা আদালতে বাচ্চাটিকে নিতে আসে পরিবার। বিভিন্ন জায়গায় খুঁজেছিলাম আমরা বাচ্চা। হ্যাঁ, বিভিন্ন জায়গায় খুঁজে আমরা পাইনি। এই আধার কার্ডের জন্য আমরা ছেলে ফ্রি পেয়েছি। মানে আধার কার্ডটা কোথায় করিয়েছিলেন? আধার কার্ডটা দিল্লি করেছি, ওখানে সাক্ষাৎ দিল্লি করেছি। হ্যাঁ, দিয়ে ওইখান থেকে বাচ্চা আধার কার্ডটা আমাদের কাছে আছে, এনারা আধার কার্ডটা বানাই দিয়ে গেছিলেন। এনাদের কাছে আধার কার্ডটা হয়নি, আধার কার্ডটা বানাবে কি করে? আমাদের কাছে তো একটা আছে। আধার কার্ডের সূত্রে বাচ্চাটাকে আমরা ফ্রি পেয়েছি। বাচ্চাটাকে পাওয়া গেল মেনলি আধার কার্ডের জন্যেই, যেহেতু ওর আগে আধার কার্ড করানো ছিল। এরপরে আমরা যখন মিউনিসিপ্যালিটিতে যখন আধার কার্ড করাতে যাই তো তখন মেশিনে ইয়ে দিল যে ওর আগে আধার কার্ড আছে। তো আমরা সেই আধার কার্ডটা, পুরনো আধার কার্ডটা কালেকশান করি এবং মানে অফিস থেকেই, থ্রু মিউনিসিপ্যাল অফিস থেকেই আমরা আধার কার্ডটা কালেকশান করি। করে ওটা থেকেই জানা যায় যে বাচ্চাটার মূল মানে ইয়ে কোথায়। বাচ্চাটা এমনই যে কথা বলতে পারে না ঠিক মতন, তো যার জন্যে আমাদের খুবই অসুবিধা হচ্ছিল। কিন্তু আধার কার্ড সেই বাচ্চাকে তার মা বাবার কোলে ফিরিয়ে দিল। আধার কার্ড এইভাবেই আমাদের মানে অনেকটাই আধার কার্ডের যে গুরুত্ব আছে এইভাবেই আমরা মানে বুঝতে পারছি। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। আগামী 19 ডিসেম্বর রায়না শেহারাবাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের সম্মেলন। শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে জোর কদমে, শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজও। আগামী 19 ডিসেম্বর অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের সম্মেলন। রায়না শেহারাবাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। রায়না 1, রায়না 2, খণ্ডঘোষ, জামালপুর, মেমারি 1 ও মেমারি 2 নম্বর ব্লক নিয়ে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের সম্মেলন। উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রীসহ বিভিন্ন নেতৃত্ববর্গ। সম্মেলনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে,
শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। প্রস্তুতিকে কেন্দ্র করে চরম ব্যস্ত স্থানীয় নেতৃত্ববর্গ। তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত এদিনের এই সম্মেলন সার্বিকভাবে সফল হবে বলেই আশাবাদী তৃণমূল নেতৃত্ববর্গ। শেহারাবাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় ছোট্ট একটি বিরতি, রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। ক্লাবগুলিকে অনুদান দেওয়ার লক্ষ্যে ফর্ম বিলি করার কাজ চলল শনিবার। দু নম্বর বৈকুণ্ঠপুরের একটি অনুষ্ঠান বাড়িতে চলে ফর্ম বিলি কর্মসূচি। দুদিনে মোট 25টি ক্লাবের হাতে ফর্ম তুলে দেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ক্লাবগুলিকে অনুদান দেওয়া হয়। প্রত্যেক বছরের ন্যায় এবছরও সেই পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার দু নম্বর বৈকুণ্ঠপুরের একটি অনুষ্ঠান বাড়িতে চলে ফর্ম বিলি করার কর্মসূচি। এদিন উত্তরের বিধায়ক নিশীত মালিকের তত্ত্বাবধানে চলে এইরূপ কর্মকাণ্ড। রাজ্যের ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে ক্লাবগুলিকে 2 লক্ষ ও 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার পরিকল্পনা গৃহীত হয়েছে। এদিন 25টি ক্লাবের হাতে ফর্ম তুলে দেওয়া হয়। বৈঠকটা আজকে আমাদের প্রতি বছর যে আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের আর্থানুকূল্যে কল্যাণ এবং ক্রীড়া দপ্তর থেকে যে বিভিন্ন রেজিস্ট্রেশন ক্লাবকে আমরা 2 লক্ষ টাকা এবং পরে রিনুয়াল 1 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়, তো সেই ফর্ম আজকে রিসিভ করতে হলো এবং এই ফর্ম তাড়াতাড়ি ক্লাব করে আমাদের দপ্তরে জমা দেওয়ার পর আমাদের 29-31 দিন আমাদের চেক দেওয়া হবে। সেই নিয়ে আজকে সমস্ত রেজিস্ট্রেশন ক্লাব এবং রিনুয়াল যারা যে সমস্ত ক্লাব তাদের ডেকে আজকে এখানে আজ বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হলো এবং ফর্ম ডিসচার্জ করা। কতজনকে দেওয়া হলো? এখানে 25টি ক্লাবকে আজকে এখানে ফর্ম ডিসচার্জ করা। বৈকুণ্ঠপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। আত্মীয়রা দায়িত্ব না নেওয়ায় ভবকুরের মৃতদেহ সৎকারের দায়িত্ব নিল হীরাবাদের মশিয়ারা গ্রামের মানুষজন। গত 30 বছর ধরে এই গ্রামেই বসবাস করতেন বছর 75-এর কালীরাম। প্রতিবেশীদের অনুমান, শুক্রবার রাতে ঘুমের ঘোরেই তার মৃত্যু হয়েছে। আত্মীয়রা যখন দায়িত্ব নিতে অস্বীকার করেন, তখন ভবগুরের সৎকারের দায়িত্ব নিল পাড়ার যুবকরা। বাঁকুড়া শহর থেকে 55 কিলোমিটার দূরে হীরাবাদের মশিয়ারা গ্রামে গত কয়েক দশক ধরে থাকতেন কালীরাম নামে এক ভবগুরে। সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করলেও গত 30 বছর ধরে শীত গ্রীষ্ম বর্ষা বছরে 365 দিন নামোপাড়ার দুর্গা মন্দিরের সামনে একজনের পরিত্যক্ত মাটির বাড়ির বারান্দায় পৌঁছে যেত। শেষের দিকে সেভাবে হাঁটাচলা করতে পারত না। গ্রামবাসীরাই তাকে যা খেতে দিত তাই খেত। গত কয়েকদিন ধরেই কালীরাম সামান্য অসুস্থ হয়ে পড়ে। পাড়ার লোকেরাই ওষুধের ব্যবস্থাও করেন। শুক্রবার রাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তার। আত্মীয়দের খবর দেয়া হলেও তারা মৃতদেহ সৎকারে রাজি না হয় গ্রামবাসীরাই কালীরামের দেহ সৎকার করে। চোখের জলে বিদায় জানানো হয় প্রিয় কালীরামকে। হিন্দু মতেই তার দেহ সৎকার করা হয়। দীর্ঘদিন ধরে আমাদের এই গ্রামে এখানে ছিল, নানা ঘর জায়গাতে ভিক্ষা করে ঘুরে বেড়াতো। মারা যাওয়ার পরে সে কখন মারা গেছে জানি না, আমরা ভোরের সময় দেখলাম। মারা যাওয়ার পর দেখলাম যে ওদিকে বাড়িতে খবর দেওয়া হলো, না আসার জন্য আমাদেরকে ব্যবস্থা করা হলো। আমরা যুব সংঘের তরফ থেকে দাহ করার জন্য বলছি, প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, প্রশাসনকে বলেছি আমরা যে আমরা তাহলে দাহ করার ব্যবস্থা করছি, আমরা যাচ্ছি দাহ করার জন্য যুব সংঘের তরফ থেকে। হীরাবাদ থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়ার বড়চড়ার দধিমুখা শ্রী শ্রী রাধা মদন মোহন জিও শ্রীমৎ ভাগবত প্রবচন কমিটির উদ্যোগে সপ্তাহব্যাপী শ্রীমৎ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ অনুষ্ঠিত হলো। দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো এই জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান। দূর দূরান্ত থেকে বহু ভক্ত সমাগম ঘটে। শ্রী শ্রী রাধা মদন মোহন জিও শ্রীমৎ ভাগবত প্রবচন কমিটির উদ্যোগে শ্রীমৎ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ অনুষ্ঠিত হলো বাঁকুড়ার বড়চড়ার দধিমুখা গ্রামে। প্রভাত ফেরির মধ্য দিয়ে সূচনা করা হয় দ্বিতীয় বর্ষ শ্রীমৎ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ। পরে মঙ্গলঘট উত্তোলন ও মঙ্গলাচরণ আরতি, এছাড়াও ধর্ম আলোচনা, নাম সংকীর্তন, বিশেষ পূজাপাঠ অনুষ্ঠিত হয়। হাজারো ভক্তের সমাগম ঘটে অনুষ্ঠান উপলক্ষে। 7 দিনব্যাপী এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বৃন্দাবন ধামে শ্রী গৌড়ীয়
বৈষ্ণবাচার্য রাজেশ কিশোর গোস্বামীর মহারাজের ভগবত পাঠ। নদীমুখা শ্রী শ্রী মদন মোহনজি ভাগবত প্রবচন কমিটির তরফের উদ্যোগে এই ভাগবত মহাযজ্ঞ সপ্তাহ, জ্ঞান প্রচার সপ্তাহ শুরু হয়েছে এবং এটা এক সপ্তাহের অনুষ্ঠান। গত রবিবার থেকে এটা শুরু হয়েছে। আর এই অনুষ্ঠানের বিশেষত্ব হচ্ছে প্রবচন করছেন শুধু বৃন্দাবন ধাম থেকে আগত শ্রী শ্রী মহারাজ রাজেশ কিশোরজি গোস্বামী মহারাজ, আর তার সাথে রয়েছে সকালের মঙ্গল আরতি এবং প্রভাত ফেরি। যে সকালের প্রভাত ফেরিতে পুরো গ্রাম অংশগ্রহণ করে এবং এটা এখন পুরো এলাকার একটা বড় একটা উৎসবে পরিণত হয়েছে। গত বছর থেকে এটি অনুষ্ঠানটি শুরু হয়েছে বর্জরা ব্লকের একটি গ্রাম। এই দধিমুখারি ভাগবত প্রবচন কমিটির তরফ থেকে এই উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। বর্জরা থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। বাবা মানিক পীরের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার। স্থানীয়রা ছাড়াও দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ভিড় জমান পীর প্রাঙ্গণে। বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে ভক্তদের বসিয়ে ভোগ খাওয়ানো হয়। বাবা মানিক পীরের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার। তেরিপুকুর সংলগ্ন মল্লিক পুকুর পার এলাকায় অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠান। পুষ্প ও মালার সাহায্যে সাজিয়ে তোলা হয় পীর বাবাকে। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ভিড় জমান পীর স্থানে। ধূপ মোমবাতির সাহায্যে ভক্তরা ভক্তি অর্পণ করেন। এলাকাবাসীর আর্থিক চাঁদায় ধর্মীয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পীর বাবার বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে ভক্তদের বসিয়ে ভোগ খাওয়ানো হয় আয়োজকদের পক্ষ থেকে। এদিন আনুমানিক 6000 ভক্তকে ভোগ খাওয়ান আয়োজকরা। সমগ্র প্রক্রিয়াকে যথাযথ রূপ দিতে কোনো কসুর রাখেননি আয়োজকরা। আমাদের এখানে বাবা মানিক পীতরা বছরে একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটা প্রতি বছরই করা হয়, এইভাবে ধুমধাম করে করা হয়। তো আমাদের এখানে যা ছেলে আছে সব ছেলে এখানে মোটামুটি সহযোগিতা করে। কত বছর ধরে হচ্ছে এটা? আপনার প্রায় 34 বছর ধরে হচ্ছে। এই বৈশিষ্ট্যটা কি? এই বৈশিষ্ট্য হচ্ছে আগে থেকে আমাদের যারা মানে বাবা কাকারা ছিল তারা করে এসছে, আর তখন তারা নাই এখন আমরা করছি। এখানে প্রায় 5-6 হাজার লোকের খিচুড়ি খাওয়ানো হয়। বাবার সকাল থেকে লাইন দিয়ে পুজো দেওয়া পুজো হয়, আরও অনুষ্ঠান হয়। তবে এবার একটু মানে কালেকশনের ব্যাপার ছিল, উন্নতি ইয়ে করতে পারা যায়নি বলে আমাদের আরও প্রোগ্রাম। কত টাকার স্থানীয় বাসিন্দারা লোকাল ছেলে যারা আছে সব মানে আমাদের স্থানীয় বাসী সব পুজোটা করা হয়। আর যারা এসছে খিচুড়ি ভোগ পেয়েছে কোথাকার লোক তারা? সব আমাদের এই এলাকার লোক, এলাকার বাইরে আছে, বাইরে আছে, সদাগর থেকে আসছে, হলিমোর থেকে আসছে। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান সিউড়ি রোডে রামনগর শ্মশান সংলগ্ন এলাকায় ট্রাঙ্কার ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে নিহত এক ও আহত এক। ঘাতক ট্রাঙ্কারটিকে আটক করেছে পুলিশ। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। বর্ধমান সিউড়ি রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত এক, আহত এক। শনিবার দুপুর 2 নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে আউশ গ্রামের রামনগর শ্মশানের কাছে। স্থানীয় সূত্রে জানা যায়, স্কুটিতে চেপে ভেদিয়া থেকে গুসকরার দিকে যাচ্ছিল দুই যুবক। রামনগর শ্মশানের কাছাকাছি আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্যাঙ্কারের সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্যাঙ্কারের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় গুসকরা শহরের হাটতলার বাসিন্দা বছর 24-এর দেবব্রত দে নামে স্কুটি চালকের। ছিটকে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হন বছর 25-এর সন্তোষ রায়। তাকে প্রথম গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ক্যান্টারটিকে আটক করে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। আমি বাড়িতে ছিলাম, আমার এক শালা ফোন করলো, আইফোন ডাক নাম হচ্ছে বিল্টু, যে বিল্টু বাড়িতে আছে তা তো বলতে পারবো না। তারপর থেকে দাদার কাছে ফোন এলো, বিল্টু অ্যাক্সিডেন্ট হয়েছে। না, স্কুটি ছিল না, স্কুটিতে ফিট ছিল। আচ্ছা, বাইকে কি একাই ছিল? না, দুজন আছে। পিছনে যে ছিল তার নাম কি? সন্তোষ। সে কি করতে পেশা? ও দুজনে একসাথে থাকতো, সহকর্মী ছিল। কি ব্যবসা করতেন? কম্পিউটার, কম্পিউটার তো তুমি কম্পিউটার কম্পিউটারের সব সার্ভিস দিত।
প্রশাসন এসেছিল? প্রশাসন এখানে আসে নাই, প্রশাসন খুলে নিয়ে গেছে। আয়ুষগ্রাম থেকে পথিকৃত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। ট্রাক্টরের টলি উল্টি নিহত এক ও আহত ছয়। ঘটনাটি ঘটেছে কাল্লার সিংহজুলিতে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ধান ছেড়ে ফেরার সময় ট্রাক্টরের টলি উল্টে মৃত্যু হয় একজনের, আহত হয় আরো ছজন। দুর্ঘটনাটি ঘটেছে কাল্লার সিংহজুলিতে। মৃত ব্যক্তির নাম প্রশান্ত বৈরাগ্য। আহত ব্যক্তিদের কাল্লা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে মৃতদেহটি ময়না তদন্তের জন্য কাল্লা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ওই ট্রাক্টরে ভাঙাটা করতে গেছিল, ওই চটিং ছিঁড়ে পড়ে গিয়ে ওই রকম ঘটনা ঘটে। কি হয়েছিল? এমনি পড়ে গিয়ে এমনি চটিংটা সামনে যে একটা ইয়ে থাকে না ট্রাক্টরে, ওই ট্রাক্টরে ওইটা কেটে ছয়জনের হাত আর একজনে মারা গেছে আর একজনে বর্ধমান পাঠিয়েছে। এটা হয়েছে ঘটনাটা এই নানার মুহূর্তে পার হয়ে গেছে। ভোলা সিমজিলি হয়েছিল, সিমজিলি করে চেপেছিল। চেপে থাকার পর গাড়িটাকে গিয়ে সামনে টোচেন কেটে পাল্টি হয়ে যায়। পাল্টি হয়ে যাওয়ার পরই সবাই মিলে পড়েছে। পড়ে ওই হাত, কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, কেউ বর্ধমান ভর্তি আছে, আর একজন মারা গেছে। আর কজন আহত? ছজন আহত। আচ্ছা, এটা ঘটনাটা কোথায়? ঘটনাটা হচ্ছে ভৌদলপাড়া। আচ্ছা, এটা কোথায়? না, ওই সিমজুলি হয়েছে ঘটনাটা, সিমজুলি হয়েছে আর এখন ভর্তি করেছে কাল্লায় ভর্তি করে। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। দুদিন ব্যাপী স্টেট থ্রোবল চ্যাম্পিয়নশিপের সূচনা হলো শনিবার। রত্তলা মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিডিআর চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়। ৪০তম স্টেট থ্রোবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো শনিবার। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থ্রোবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। রত্তলা ময়দানে চলে প্রতিযোগিতাটি। ১৯টা দল এই প্রতিযোগিতায় অংশ নেন। এদিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন বিডিআর চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, বর্ধমান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্যরা এদিন প্রতিযোগিতা উপলক্ষে উপস্থিত হন। শনিবার থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলবে রবিবার পর্যন্ত। প্রতিযোগিতা উপলক্ষে খেলাপ্রেমী মানুষজন ভিড় জমায় ময়দান প্রাঙ্গণে। রত্তলা ময়দানে হচ্ছে প্রবাদপতি সংঘের মাঠে। আমরা দু তিন দিনের মাথায় আমাদের যিনি আমাদের রাজ্য সম্পাদক রোমাল কমিটি, তিনি আমাদের বলেছেন প্রদীপবাবু আমরা কয়েকজন বেশ বর্তমান পৌরসভায় বসে আমরা ঠিক করলাম, ঠিক আছে রত্তলা মাঠেই আমাদের হবে। আমি রয়েছি আমাদের এখানে, আমার রয়েছে এখানে সুবীর বোধ, জয়দেব মুখার্জি, শাহাবুদ্দিন খান, সবাই মিলেই আজকে আমরা এই খেলাটা শুরু করেছি। আজকে খেলা হবে, কালকে ফাইনাল হওয়ার পর সব বাড়ি যাবে। ১৯টা জেলা থেকে ১৯টা দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমাদের খুব ভালো লাগছে যে রত্তলা মাঠ আমাদের সবে খেলার মাঠটা আমরা ভালো করলাম। এই মাঠে আমাদের আজকে সমস্ত জেলা থেকে উপস্থিত হলেন সবাই এবং আমাদের এই খেলার উদ্বোধন করলেন আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক এবং আমাদের বিডিএর চেয়ারম্যান মাননীয় রবিরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। এখানে উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি মাননীয় দেব টুডু এবং অজস্র কাউন্সিলর সবাই ছিলেন। আমরা এখন খেলা আমাদের শুরু হবে, কালকে খেলা শেষ হবে। আমরা খুব আনন্দিত যে গোটা রাজ্যে যেভাবে একটা খেলার পরিবেশ তৈরি করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তারই অনুপ্রেরণায় আমরা এই খেলা শর্ট টাইমের মধ্যে আমরা এই খেলা নিয়েছি এবং এখানে এই খেলা নেওয়ার একটাই কারণ যে আমাদের এলাকারও মানুষ এবং বর্ধমান জেলা শহরের মানুষ খেলায় আরও উজ্জীবিত হোক, তারা খেলার মধ্যে আরও বেশি করে আসুক। কারণ খেলার পরিবেশ বাংলায় শেষ হয়ে গেছিল, সেই পরিবেশ আস্তে 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 সুন্দর হচ্ছে। তার জন্যই আজকে আমরা এই খেলাটা শর্ট টাইমের মধ্যে আমরা দুদিনের এই প্রতিযোগিতা আমরা এখানে নিয়েছি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হলো শনিবার। বর্ধমান পৌর কর্মীদের নিয়ে চলে প্রতিযোগিতাটি। চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে আগামী ২০ তারিখ। আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হলো শনিবার। বর্ধমান পৌরসভার উদ্যোগে চলে সমগ্র প্রতিযোগিতাটি। বর্ধমান পৌরসভার বিভিন্ন আধিকারিক ও অন্যান্য কর্মীবৃন্দরা এদিনের প্রতিযোগিতায় অংশ নেন। ৮টি দলে ভাগ করে সমগ্র প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। স্পন্দন মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে আগামী ২০ তারিখ। প্রতিযোগিতা উপলক্ষে খেলোয়াড়রা
নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালায় মাঠে। পৌরসভার বিভিন্ন বিভাগের প্রধানরা দর্শকদের খেলা উপলক্ষে মাঠে আসার আহ্বান জানান। আজ 16 ডিসেম্বর বর্ধমান পৌরসভার উদ্যোগে বর্ধমান পৌর উৎসবকে সামনে রেখে আমরা যেমন বর্ধমান পৌরসভার 35টা ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট করেছি এবং এখন আজকে ক্রিকেট টুর্নামেন্টটা আরম্ভ হচ্ছে। আমাদের বর্ধমান পৌরসভার ডিপার্টমেন্টাল খেলা, এই খেলায় আমাদের আধিকারিক সহ বর্ধমান পৌরসভার আধিকারিক সহ সমস্ত কর্মচারীরা অংশগ্রহণ করেছে এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তারই বৈধতা আজকে আজকে এই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের বর্ধমান পৌরসভার পক্ষ থেকে আমাদের সমস্ত কাউন্সিলররা এখানে উপস্থিত আছেন। হ্যাঁ, এবং এটা 8টা দলে ভাগ করে খেলাটা হচ্ছে, 20 তারিখে খেলাটা শেষ হবে। আজকে আমাদের এত ভালো লাগছে যে আমাদের এই যে বর্ধমান পৌর উৎসবকে সামনে রেখে বর্ধমানের মানুষ যেভাবে মেতেছেন ফুটবলের মাধ্যমে, ক্রিকেটের মাধ্যমে, তা এটা বর্ধমান পৌরসভার সাফল্য বলে মনে করি এবং আমার বর্ধমান পৌরসভার সমস্ত কর্মচারীরা এতে অংশ নিচ্ছেন, এটা আমি অত্যন্ত গর্ব অনুভব করছি এবং যাতে সর্বাঙ্গীন সুন্দরভাবে বর্ধমান পৌরসভা উৎসবটাকে আমরা সার্থক করে তুলতে পারি তারই প্রচেষ্টা। ডিসেম্বর আমাদের পৌর উৎসব, সেই পৌর উৎসবকে সামনে রেখে গোটা বর্ধমান শহরে কিছুদিন আগে আমাদের 35টা ওয়ার্ডের আমাদের বড় খেলা প্রতিযোগিতা হল। আজকে আমাদের পৌরসভার সমস্ত আধিকারিক সহ কর্মচারীদের তারা ক্রিকেট টুর্নামেন্ট করবেন, কদিন পর আমাদের সাংবাদিকরাও খেলবেন। আমরা পৌর উৎসবকে সামনে রেখে বিভিন্ন যে অনুষ্ঠান করি তার মধ্যে খেলাধুলা আমাদের একটা গুরুত্ব বেশি, প্রতিবারই এটা আমরা উৎসবের আগে করি। সেই খেলাই আজকে আমাদের কর্মচারীদের অনুষ্ঠিত হচ্ছে। আমরা নিজেরা এসেছি, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব রয়েছে, আমাদের সেলিমদা আছে, শাহাবুদ্দিন খান আছে, আলী ভাই কাউন্সিলর, আমরা সবাই এসেছি। তারা সারাদিনব্যাপী খেলবে, আমরা বসে খেলা দেখব এবং আমাদের পৌর উৎসবের শেষ দিনে আমাদের যখন প্রাইজ দেওয়া হবে সমস্ত ব্যাপারে, সেই দিন যারা ফার্স্ট হবে সমস্ত খেলা তাদেরও সেই দিন আমরা প্রাইজ। প্রতি বছরই পৌর উৎসবকে সামনে রেখে আমাদের বিভিন্ন কর্মচারীদের এবং আমাদের 35টা ওয়ার্ডে খেলাধুলার মাধ্যমে আমরা সেই উৎসবকে শেষ করি। আমরা ফুটবল প্রতিযোগিতা করেছি 35টা ওয়ার্ডে, আজকে আমাদের ক্রিকেট প্রতিযোগিতা হচ্ছে, আমাদের সমস্ত কর্মচারী ভাইরা খেলছে, আমরা সেই প্রস্তুতি খেলায় আজকে আমরা এসেছি এবং আমরা প্রতিদিনই মাঠে আসব এবং বর্ধমানবাসীর কাছে আমরা অনুরোধ করব যে পৌর উৎসবে যেমন আপনারা সকলে যান, আমাদের এই খেলায় যদি আপনারা মাঠে এসে এদেরকে উৎসাহিত করেন তাহলে আরও খেলার মান আস্তে আস্তে বাড়বে। আমরা চাইব এই কর্মচারীদের মাধ্যমে গোটা বর্ধমানের মানুষ যাতে খেলার মধ্যে থাকে এবং খেলার যে অপরিসীম গুরুত্ব সেটাকে যাতে সবাই মনে করে মাঠে আসে, ছেলেদেরকে মাঠে আসে, এটাই আপনাদের মাধ্যমে আমরা বর্ধমানবাসীর কাছে আবেদন করছি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবাজার। খবর শেষ করার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স বার কার্জন গেট চত্বরে একটি সভা অনুষ্ঠিত হলো শনিবার। আধার কার্ডে বছর দশের আশিদুল খানকে ফিরিয়ে দিল তার পরিবারের কাছে। আগামী 19 ডিসেম্বর রায়না শেহারাবাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের সম্মেলন। ক্লাবগুলিকে অনুদান দেওয়ার লক্ষ্যে ফর্ম ফিলি করার কাজ চলল শনিবার। আত্মীয়রা দায়িত্ব না নেওয়ায় ভবগুলের মৃতদেহ সৎকারের দায়িত্ব নিল হিরবাদের মশিয়ারা গ্রামের মানুষজন। বাঁকুড়ার বড়চড়া দদিমুখা গ্রামে শ্রী শ্রী রাধা রামমোহন জিউ শ্রীমৎ ভাগবত প্রবচন কমিটির উদ্যোগে সপ্তাহব্যাপী শ্রীমৎ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ অনুষ্ঠিত হল। বাবা মানিক পীরের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার। বর্ধমান শিউরি রোডের রামনগর শ্মশান সংলগ্ন এলাকায় ট্রাঙ্কার ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত এক। ট্রাক্টরে ট্রলি উল্টে নিহত এক, আহত ছজন। দুদিনব্যাপী স্প্রেড থ্রোবল চ্যাম্পিয়নশিপের সূচনা হল শনিবার।
আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হলো শনিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।